সফলতা লিখে দিয়ে দেন। দুই হচ্ছে কাকে ক্যাশ কমে দিবেন, তিন নম্বর হচ্ছে যার কাছ থেকে দিয়েছেন বা যিনি পাঠিয়েছেন তার কাছ থেকে পাকা ক্যাশ সংরক্ষণ করবেন। যেমন ওই যে গাড়ির কাগজ রেখেছেন গাড়ি ভাড়ার, ওই রকম ভাবে কি রেটে উনি আপনাকে দিয়েছেন সাপ্লাই, সেই তথ্য সম্বলিত পাকা ক্যাশ রাখবেন। ঠিক আছে, আপনি লাভ করেন তো যৌক্তিক, কত করে লাভ করেন কেজি প্রতি? আমরা ক্যারিং খরচ দেখলাম এক তারিখে ছিল, এই মাসের এক তারিখে ছিল হচ্ছে কত 18,500, আর চার তারিখে দেখলাম 13,800, কমে গিয়েছে তো, শুধু বাড়েনি ক্যারিং কস্ট, কিন্তু আলুর দাম বেড়ে গেছে। মনে করেন কলেস্ট্রল থেকে ডাললে একটা বদলিলে 600 টাকা রসিদ লাগে, বাঁচতে লাগে, সেটা আগে দেওয়া লাগতো এখনো দেওয়া লাগে, ওটা তো দেন পারে। আলুটা গৃহস্থ কেনার পরে আলুটা কলেস্ট্রল ডাইলা দেওয়া হয়, সেটি কি এটা নতুন প্রসেস না আগে কাট প্রসেস? এখন নতুন করে প্রসেস করে পড়ে গেলে ভিতরে প্রসেস থাকে, এটা আগে থেকে বুঝতে পারে। এই কার্যক্রমগুলো আগেও করা লাগতো এখনো করা লাগছে। সেক্ষেত্রে খুচরা ব্যবসায়ী যারা ওনারা বলতে পারবেন না যে বেশি দামে কিনেছি, 37 টাকা করে পড়েছে আপনার, তাহলে আপনি গাড়ি হিসাবে আছে বিক্রি করতেছেন কত করে? এটা জেনে বিক্রি হচ্ছে 2600। এটা বিক্রি করতেছেন কই? দেখ প্রমাণক দেখান, একটু সিলিন অবতীর্ণ করা আছে সুযোগটি না, এই যে কেড়ে ফেলে দিলেন কার্বন, না কার্বন এরকমই সব আমাদের তো আর সবে একেবারে স্লিপ, মাল কিনা হইলে আমি একটা মনে করেন স্লিপ করে দিই, তো স্লিপ করা থাকে না সবে ভাবে, আমরা দুজন যাচাই করবো, আপনি একটা মেইন কপি আমার দিয়ে দিবেন, কার্বন কপি আপনার কাছে রাখবেন, সিস্টেম ওইটা আপনারা পালন করেন না? এটা তো নিয়ম না বাউসার, আপনারা যেটা দিয়ে আসেন এটা নিয়ম না, নিয়ম হলো কার্বন কপি রাখতে হবে, এটাই মানতে হবে। আপনি ক্রয়ের ক্যাশ মেমো রেখেছেন, মূল্য তো লিখে দিয়েছেন, কিন্তু পাকা ক্যাশ মেমো দিচ্ছেন না, ক্যাশ মেমো দিতে হবে, আজকে দিতে হবে, এখনই দিতে হবে। মূল্য তালিকা আমাদের দেখে টানাই স্যার, এটাই চলবে স্যার, এটার মধ্যে এক কপি দিয়ে, এক কপি দিয়ে দিলে আরেক কপি রয়ে গেল, এক কপি দিয়ে দিলে আরেক কপি রয়ে গেল, এখানে মাঝখানে কার্বন দিবেন, এখন থেকে দিবেন।